দেখো সামনে লক্ষ্মী পুজো আবার শুরু হয়ে গেছে, বৃষ্টি গতকাল থেকেই চলছে। আর এবছর আমি লক্ষ্মী পুজোর সঙ্গে পাশাপাশি লোকসত্যনারায়ণও দেবো একটা, তো সেই জন্য কিছুটা বাজার মানে একটা পার্ট অফ মার্কেটিং করে নিয়ে এলাম আমি আর অভিষেক সকাল সকাল গিয়ে। তো আজকে সকালবেলাতে ঠাকুরমশাই এসে আমাকে এই লিস্টটা দিয়ে গেছেন, এটা পুরো সত্যনারায়ণের পুজোর যা যা লাগে আর কি সামগ্রী, তো তার একটা লিস্ট প্লাস এতে লক্ষ্মী পুজোও হয়ে যাবে আর কি। তো এই তোমরা চাইলে আমি লিস্টটা এমনি দিলাম, যদি তোমাদের কারোর দরকার পড়ে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এর মধ্যে যেগুলো দেখছো টিক দেওয়া রয়েছে সেই সেই জিনিসগুলো আমি আজকে নিয়ে এসেছি, বাকিগুলো আগামীকাল করবো। সো এত মেঘলা, বাইরেটা এমন অন্ধকার হয়ে আছে যে আমাকে সব আলো টালো জেলে রাখতে হচ্ছে। আর বাই দ্য ওয়ে আমার লক্ষ্মী পুজো হবে বুধবার 20 তারিখ, ঠিক আছে? আগামীকাল থেকেই পূর্ণিমা পড়ছে, তো অনেক জায়গায় আগামীকালও পুজো হবে, কিন্তু আমার পুজোটা হবে পরশু দিন। তো অ্যাজ ইউজুয়াল সব জামাকাপড় আবার আমার এখানেই মেলা হচ্ছে। সো যেটা ঠাকুরমশাই আমাকে বললেন যে মানে উনি যখন প্রথম শুনলেন যে আমি সত্যনারায়ণও দেবো এবার, উনি প্রথমে একটু বলেছিলেন যে যেহেতু লক্ষ্মী পুজো ওনার তো প্রচণ্ড চাপ, বলেন আমি তো খুব বেশি সময় দিতে পারবো না, তাহলে একটা কাজ করা যেতে পারে পরশু দিন মানে 20 তারিখ আর কি বুধবার দিন উনি বললেন যে উনি দুপুর 1টা নাগাদ আসবেন। 1টা মানে উনি একটু আগে আসেন, উনি যে টাইমটা দেন না তার একটু আগেই চলে আসেন, আমি দেখেছি লক্ষ্য করে। তো যাই হোক উনি 12:30-1টার মধ্যে চলে আসবেন, তাহলে উনি লক্ষ্মী পুজো সত্যনারায়ণ দুটোই ভালোভাবে করে দিতে পারবেন। আর কারণ আমরা বলেছিলাম যদি বিকেলের দিকে আসেন, বলেন বিকেলের দিকে এলে খুব চাপ থাকবে শুধু, তাহলে আমি তখন লক্ষ্মী পুজোটা করতে পারবো, সত্যনারায়ণ করতে গেলে আর একটু টাইম লাগবে। গুড ইভিনিং এভরিওয়ান, সকালবেলা আর জিনিসপত্রগুলো দেখানোর সময় পাইনি, কারণ একটু পরিষ্কার টরিষ্কারও করা শুরু করেছি আর কি, কারণ পুজো হবে বাড়িতে, তো একটু সব কিছু ক্লিন করা একটু ঠিকঠাক করা দরকার, তো একটু একটু শুরু করেছি, কাল বাকিটা করবো। যাই হোক, তো বেলা যেগুলো মেন কিনেছি সেগুলো হচ্ছে যে দশকর্মার যে জিনিসগুলো লাগে সেগুলো সব কিনেছি, আর সেই সঙ্গে কয়েকটা বাসন, ম্যাক্সিমাম বাসনই আমার মায়ের থেকে আমি নিয়ে কাজ চালাবো। তো যেটা আমি কিনেছি সেটা হচ্ছে একটা বড় হাঁড়ি কিনেছি, আর এই হাঁড়ির একটা ঢাকনাও দিয়েছি। তো এই একটা বড় হাঁড়ি, মায়েরও হাঁড়ি আছে কিন্তু সেটাতে পায়েস হবে, কিন্তু খিচুড়ি যদি একটু বেশি করে করতে হয় তো তার জন্য এরকম একটা হাঁড়ি দরকার ছিল। আর একটা জিনিস দরকার ছিল সেটা হচ্ছে একটা কড়াই। তো গত বছর আমি যে রান্না করেছিলাম সেটা ছিল আমার কিছু নিরামিষ একটা কড়াই আছে, তো সেটাতে মানে আর একটা ছোট্ট একটা স্টিলের কড়াই আর একটা ছোট একটা কড়াই আছে, তো এই দুটোতে আমি মেনলি রান্নাবান্না করেছিলাম, একটা ডেকচিতে করেছিলাম, তো ওগুলো আমার নিরামিষ বলে আমি সেগুলোকে ইউজ করেছিলাম। কিন্তু এবছর মা আর একটু আপত্তিই করলো, বলো না আর কিনে নে যেগুলো দরকার, বাকিটা তো মা দিয়েই দিচ্ছে, তো সেই জন্য কড়াই আর হাঁড়িটা একদম নতুন কিনলাম, মানে ঠাকুরের জন্যই এটা তোলা থাকবে। আর কিনেছি হচ্ছে এই যে একটা বটি, ঠিক আছে? আর যেটা কিনেছি সেটা হচ্ছে এইটা, মা বলেছে এতে আদা ঘষে নেবে, তো তার জন্য এইটা, আর একটা খুন্তি। সো এবার দেখে নাও, এই হচ্ছে আমার মায়ের বাড়ি, কি ভারী এই যে বাসন এর মধ্যে আছে, মোটামুটি যা যা দরকার আমার সব হয়ে গেছে। এটা একটা স্টিলের থালা, এটা হচ্ছে একটা পুষ্পপত্র, আর এইরকম বড় বড় থালা অনেকগুলোই আছে, এই থালাটা দেখো কি সুন্দর, তো এইরকম প্লেট, এটা কিছু রাখা টাখার জন্য, এগুলো সমস্ত আজকে মা ভালো করে ধুয়ে পাঠিয়েছে, কিন্তু কালকে ইউজ করার আগে আরেকবার ধুয়ে নেবো কারণ আমি কথা বলছি কন্টিনিউ। তো মায়ের কাছে এই হাঁড়িটা রয়েছে, এটাতে খিচুড়ি ঠিক সুবিধের হবে না, মানে অনেকটা খিচুড়ি করলে এটাই হবে না, এটা পায়েসের জন্য ইউজ হবে, ঠিক আছে? ঠাকুরের গ্লাস, ও এটা হাতাও আছে, এটা হচ্ছে পঞ্চপ্রদীপের, সব ধুয়ে মা দিয়েছে রেডি করে, তামার পাত্র লাগে পুজো পারপাসে, এটা হচ্ছে কর্পূর দিয়ে যখন আরতি হয় সেটার জন্য, এই যে জল শঙ্খ আছে কিছু টুকটাক, আমি এত আর বার করছি না কারণ আমাকে সব দিতে হবে, আমি কথা বলে ফেলেছি। তো এই ব্যাগেও কিছু বাসনপত্র আছে, আর এছাড়া আমার দুটো কাঠের বড় বড় বারকোশ আছে,
তো সেগুলোকেও পুজো পারপাসে ইউজ করে নেবো নৈবেদ্য টেদ্য দেওয়ার সময়। আর হচ্ছে আমার একটা বড় একটা স্টিলের ডেকচি আছে, সেটা হচ্ছে আমি যখন এখানে গৃহপ্রবেশ হয় আমাদের এই ফ্ল্যাটে প্রথম যখন গৃহপ্রবেশ হয় তো তখনও সত্যনারায়ণ পুজো দেওয়া হয়েছিল, তো তখন একটা বড় ডেকচি আনা হয়েছিল আর তাতে শিরনিটা মাখা হয়েছে। তো শিরনি মাখার জন্য ওই ডেকচির ওগুলো আমাদের এই উপরে একটা কি বলে ওটাকে কুলুঙ্গি টাইপ, সে আগেকার দিনে হতো না, তো আমাদের এই ফ্ল্যাটেও একটা আছে অনেকটা স্পেস ভেতরে বাঙ্ক টাইপের আছে আর কি। তো সেখানে ওই জিনিসগুলো রাখা আছে, ওগুলো অভিষেক এসে মানে পারবে একটু ভেতর দিকে ঢুকে গেছে, তো অভিষেক ওগুলো নামাতে পারবে, তো ওগুলো নামিয়ে দেবে, আমি ধুয়ে ধুয়ে রেখে দেবো, ওগুলো ইউজ হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, আজ হলো নেক্সট ডে আর বৃষ্টি যথারীতি চলছে, আগামীকাল লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে, তো আজকে সেকেন্ড রাউন্ড আমরা মার্কেটিং এ যাচ্ছি। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এবছর আমরা ঠাকুর আনছি না, ঠাকুর আনছি না মানে ঠাকুরের মূর্তি আনছি না, তার একটা কারণ হলো তোমরা জানো যে আমার দিদা মারা গেছেন, সো আমার দিদা আমার মামার বাড়িতে আর কি আমার দিদা লক্ষ্মীনারায়ণের পুজো করতেন, ঠিক আছে। এবার সেই লক্ষ্মীনারায়ণের মূর্তিটা দিদা মারা যাওয়ার পর আর ওখানে পুজো করার মতো সেরকম কোনো সিচুয়েশান না থাকায়, মানে কে আর রেগুলার ওরকমভাবে পুজো করবে আর ওরকমভাবে লক্ষ্মীনারায়ণ ফেলে রাখাও ঠিক না, তো সেই জন্য লক্ষ্মীনারায়ণের দায়িত্ব আমি নিয়েছি, মানে আমি নিয়ে চলে এসেছি আমার কাছে। তো সেহেতু এবছর আমরা আলাদা করে কোনো মূর্তি নিয়ে এসে পুজো করছি না, মানে ওই লক্ষ্মীনারায়ণের যে মূর্তিটা রয়েছে সেখানেই পুজো হবে। তো তার জন্য শিরনির যে উপকরণগুলো সেগুলো আর আজকে হলো না, সেটা আগামীকাল সকাল সকাল গিয়ে অভিষেক নিয়ে চলে আসবে। গুড ইভিনিং এভরিওয়ান, মোটামুটি সমস্ত মার্কেটিং কমপ্লিট, সো আমি ভিডিওটা আবার এন্ড করব। এন্ড করার আগে তোমাদের একটা জিনিস দেখাবো, এই দেখো আমার যে পিউরিফায়ার কিনবো বলেছিলাম তোমাদের মনে আছে, তো আমার পিউরিফায়ারটা দিয়ে গেছে কিন্তু এটা এখনো সেট করেনি, তো আমার বেসিক্যালি এই পিউরিফায়ারটা আমার লাগানো আছে কিন্তু এটা খারাপ হয়ে গেছে, সো এই হচ্ছে গল্প। সো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করবে, তাহলে দেখাচ্ছে পরের ভিডিওয়, সেটা লক্ষ্মী পুজোর দিনের ভিডিও, ঠিক আছে। তো কালকেই লক্ষ্মী পুজো, তো সেই ভিডিও খুব শিগগিরই আসবে, তোমরা দেখবে, তো তখন আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য।